গুড আফটারনুন এতক্ষণে হলো আমার মার্কেটিং কমপ্লিট তো আজকে আপনাদের সাথে কথা বলার সময়ই পাইনি তো এখানে লকডাউনের পর থেকে খুবই সমস্যা হচ্ছে কারণ সবজি টবজি ভালো পাওয়া যাচ্ছে না সেরকম আর যদিও বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো শুকনো ততটা ভালো না আজ প্রচন্ড রোদ্দুর তো সেই জন্য বাজার করতে করতে একটু হাঁফ লেগে গেছিল বসে একটু রেস্ট নিলাম এবার আবার হাঁটব আর এই রাস্তাগুলো এতটা মানে এরকম যে এখন এতটা যে ফাঁকা সেটা বলে বোঝাতে পারছি না যে এত পরিমাণে ফাঁকা করোনার পর থেকে এরকম সিচুয়েশন এখানেও দেখা দিয়েছে যে রাস্তাঘাটে মানুষ ততটা বেরোয় না যখন মানে বেরোনোর সময় একটা ধার্য করে দিয়েছে যে এই সময়ে লকডাউন খোলা থাকবে আর কি তখন মানুষ বেরোয় কিন্তু করোনার পর থেকে এরকম এই রাস্তাঘাটের অবস্থা হয়েছে কারণ এই রাস্তাতে এত পরিমাণে মানুষ এত পরিমাণে গাড়ি চলাচল করে রাস্তা এপার থেকে ওপার হওয়া যায় না কিন্তু এখন রাস্তাঘাট একেবারেই ফাঁকা মানুষ তো ততটা দেখাই যায় না যা দু একটা গাড়ি চলাচল করে আর যেটা বললাম সবজির সমস্যা সবজি তো ভালো পাওয়াই যায় না যা পাওয়া যায় তাও আবার এরকম শুকনো তো যাই হোক মোটামুটি বাজার করলাম এবার এবার যাচ্ছি ঘরে এতগুলো সিঁড়ি ভেঙে আবার উপরে ওঠা আরো আছে উপরে রান্না বান্না করেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলেও বেশ ভালোই হয় চিকেন কষা বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে তেল হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি লবণ পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব দিয়ে দেব আলু টমেটোর টুকরো কাঁচা লঙ্কা আর দেব আদা রসুন বাটা দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আরো আরেকবার ভালো করে মিশিয়ে নেব এবার এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব 15 মিনিট পর ঢাকনা খুলে আরো আরেকবার নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা চিকেন মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গরম মশলাগুলো এবার বানাবো পনির জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার কড়াইয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে হিং আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এটা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আর দিয়ে দেব পেঁয়াজ বাটা এগুলো ভালো করে কষিয়ে নেব
দেব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলোও ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব দু গ্লাস পরিমাণ জল। দিয়ে দেব ক্যাপসিকাম, পরিমাণ মতো লবণ, সস, টমেটো, অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দেবো পনির মশলা। শেষে সব শেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে বানাবো পায়েস। এর জন্য প্রথমে দুধ গরম করে নেব। দুধ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে গাঢ় হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। বানাবো চাটনি। এর জন্য প্রথমে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর দেবো গোটা সর্ষে। এবার এর মধ্যে টমেটো টুকরো দিয়ে দেবো, অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো ভালোভাবে গলে গেছে, এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে গেলে এর মধ্যে খেজুর দিয়ে দেবো। খেজুর দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। এবার বানাবো পকোড়া। এর জন্য লাগবে আমার বেসন, আর লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদ, আর কালো জিরে। এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার পকোড়ার আকারে ভেজে নেব। এর জন্য প্যানে তেল গরম করে এর মধ্যে ছোট ছোট আকারে পকোড়া করে এগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটা ঠিক একইভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমার পকোড়াও কমপ্লিট। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।